আমাদের সবার প্রিয় অঙ্কুশ হরিপদ ব্যান্ড ওয়ালা নাও অন দ্য স্টেজ ওয়েলকাম সুস্বাগতম বহুত বহুত বধাই ধন্যবাদ অঙ্কুশ তোমাকে আজকে আমাদের খঞ্চির এই ময়দানে উপস্থিত হওয়ার জন্য তো কেমন আছো সবাই শুনতে পেলাম না কেমন আছো হ্যাঁ এবার শুনতে পেলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে এতটা দূর আমি এলাম এতক্ষণ আমার জন্য অপেক্ষা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি সবসময় বলি যে এতটা পথ অতিক্রম করে আমরা আসি যেখানেই শোজ করি না কেন কলকাতা থেকে অনেক দূরে হয় এবং জার্নিটাতে খুব ক্লান্ত হয়ে যাই অনেকক্ষণের জার্নি তো কিন্তু বিশ্বাস করো এখানে এসেই ওই ক্লান্তিটুকু শুধু ওই স্টেজে ওঠার আগে অবধি থাকে একবার স্টেজে উঠে গেলে তোমাদের এত ভালোবাসা এত আদর সামনাসামনি পেয়ে সব ক্লান্তি দূর হয়ে যায় তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এই এনার্জিটা বজায় রাখো দেখো কেমন ফাটিয়ে শো হয় একটা কথা বলি অঙ্কুশ একটা রহস্য বলবে কি বলো বিগত কয়েকদিন অনেকগুলো স্টেজ তোমার সঙ্গে শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছিল বাট আজ তোমাকে দারুণ কিউট লাগছে রোমান্টিক লাগছে গুরুলো বলো তুমি কি জানতে যে আজকে এত মানুষ তোমার জন্য আসবে দেখো শুধু আজকের জন্য না বিশ্বাস করো আমার 10 বছর হতে চললো ইন্ডাস্ট্রিতে আমি এখনো মন থেকে না সেই আমার স্মল টাউন ছেলেটা সেই বর্তমানের ছেলেটাই হয়ে আছি তার সব থেকে বড় কারণ হচ্ছে এখনো আমার অবাক লাগে যে 10 বছরে করলামটা কি যে এত লোক আমাকে দেখতে আসে শুধু তাই না দেখো তুমি সামনে এসো ঠাকুমা দেখো ঠাকুমা কেমন ভাবে দেখছে দেখো তোমাকে ঠাকুমা ঠাকুমা একটু দাঁড় করাও ঠাকুমাকে একটু দাঁড় করাও ঠাকুমা একটু দাঁড় না এগিয়ে ঠাকুমা স্বপ্নের নায়ককে নিয়ে এসেছি দেখো ঠাকুমা আশীর্বাদ করো আরে আচ্ছা তো আশীর্বাদ ব্যাস জানুয়ারি ঠাকুমা একটু ঠাকুর দাঁড়িয়ে আশীর্বাদ করুন একটু দাঁড়িয়ে প্লিজ খুব ভালো লাগবে না কি দাঁড়াবে কেন ঠাকুমা ঠাকুমা এত বসে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুমা কিন্তু হাত বাড়িয়ে আশীর্বাদ করেছে হ্যাঁ এই এই তো আরেকজন আচ্ছা ঠাকুমাকে একটু হাত মিলিয়ে আসি দাঁড়াও ঠাকুমা আরে ওয়া এইটাই হচ্ছে অঙ্কুশ কে বাত এই আশীর্বাদটাই পথ চলার পথেও আর মাসিমার বাড়ির লোক যারা আছেন তারা লক্ষ্য রাখবেন আগামী এক সপ্তাহ বোধহয় হাত দেবে না অঙ্কুশের মাথায় হাত দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর অঙ্কুশ মাসিমা দেখছি মেশোকে চুমু খেয়ে খেয়ে দাঁতগুলো একদম পুরো গেছে একদম হ্যাঁ ফ্রেঞ্চ 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 চুমু ছিল কি ওয়াও ইংলিশ ফিল্ম দেখো মাসিমা ইংলিশ ছবি দেখেই ওরকম চুমু দিয়েছে আমার মনে হচ্ছে দাঁতগুলো আর কিচ্ছু রইল না তোমার কি করবে কি করবে এত রোমান্টিক ইয়েস বলছি তো কি করব তাই তো তবে অঙ্কুশ এটা কিন্তু একটা বড় পাওনা আমার মনে হয় যে দেখো তুমি তো অনেক পুরস্কার পেয়েছো চলচ্চিত্রে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে এই মঞ্চ থেকে নেমে গিয়ে একজন সিনিয়র মানুষের যে আশীর্বাদ আমার মনে হয় এটা অনেক না আমার মনে হয় আমি আজকে সকালবেলায় ইনস্টাগ্রামে তোমার ইনস্টাগ্রাম তো অনেকেই করো ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম যে আমার কেল্লাফতের একটা সিন আমার কেল্লাফতে টিভিতে দিয়েছিল তো কেল্লাফতের একটা সিন তুলে আমি লিখেছিলাম যে বুঝতেই পারলাম না কখন প্রায় 9.5 বছরের ওপরে হয়ে গেল ইন্ডাস্ট্রিতে আর এখনও বুঝতে পারলাম না যে আমি একটু আগে যেটা বললাম যে কী করলাম যে এত এত ভালোবাসা এবং সবসময় মনে হয় যে এখনও আমি সেই ভালোবাসাটা যোগ্য হয়ে উঠতে পারিনি এবং দিন রাত পরিশ্রম করছি শুধু ওই ভালোবাসাটা যাতে আমি যোগ্য হয়ে উঠতে পারি সেটার জন্য কারণ আমি সবসময় বলেছি দর্শক আমাকে এই 10 বছর বা 9.5 বছর আমাকে সবসময় আমি যা ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি দিয়েছে কিন্তু এইটুকুনি আমরা বলবো এটা হয়তো তোমার বিনয় কিন্তু আমরা জানি আজকে অঙ্কুশ এই অল্প সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিকে কি দিয়েছে কেল্লাফতে থেকে শুরু করে হরিপদ ব্যান্ডওয়ালা ইডিয়েট একটা জোরে হাততালি তো হোক আর একটা কথা কি জানো তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় মানে তোমাকে ভগবান যে এই যে একটা স্ট্রাকচার দিয়েছে তাই তোমারই গানের একটা দুটো লাইন পাল্টে নিয়ে বলবো আরে বাংলাদেশের ছেলে রে তুই হেলিয়া দুলিয়া যাস একবার যখন ঘুইরা তাকাস লাগে ঝাকাস কলকাতার রসগোল্লা খেয়ে তুই
রূপটাকে ঝকঝকে বানাস, একবার জোরে হাততালি অঙ্কুশের জন্য। বাংলাদেশের হলে তখন পোলা হয়ে যায়, ইয়েস, কিন্তু ছেলে নয়, পোলা পোলা। তো আজকে অঙ্কুশ, আজকে এত মানুষ এসেছে, তোমার অভিনয় অ্যাকশন সবই আমরা দেখেছি, ডান্সও দেখলাম, আজকে যদি তুমি আমাদের জন্য একটা গান ডেডিকেট করো। কি একবার হবে নাকি একটা গান? আচ্ছা, তার আগে আচ্ছা, এখানে মেয়ে কজন আছে আমি দেখতে চাই, পুরো কজন? পুরো কত? প্রচুর প্রচুর প্রচুর। তো দু লাইন তোমাদের জন্য আমি যদি বলি খালি গলায়, ইয়েস ইয়েস ইয়েস, খুব ভালো লাগবে। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারা। এই ভালো গাইতো আমি নিজেই জানতাম না, এই খারাপ, এই খারাপ লাগছে না কিন্তু, ভালো লাগছে নিশ্চয়ই। তোকেই মাথায় করে বেঁচে আছি, তাই পাগলা সানুদা ফেল। তোকেই মাথায় করে বেঁচে আছি, তাই আজ উড়ি উড়ি মন, আবার ঘুরি ঘুরি মন, চুড়ি চুড়ি মন, ও তিলে তিলে হলো কি যে গেল ভিজে মন, আগে তো এ শ্রাবণে ছিল না কারণ, তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। আর উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন, চুড়ি চুড়ি মন, ক্যা বাত হ্যায়। আজকে অঙ্কুশ একটু বেশি রোম্যান্টিক হয়ে রয়েছে, তার জন্য আমার মনে হয় খঞ্চির এত মানুষ দায়ী, আর সামনে এত আমার মা বোনের রয়েছে, হ্যাটস অফ টু ইউ, এই এনার্জিটা বজায় রাখবেন। তাহলে আমিও অঙ্কুশকে রিকোয়েস্ট করব ভালো ভালো হয়েছি আজ বেশামা, তুই তাকালি এমন করে, ওহো হো, এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। বেশামা হয়েছি আজ বেশামা, তুই তাকালি এমন করে, ওহো হো, এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে। জয়, তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা জানাতে চাই, আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে। সব কাহিনী মন পাহারে আছি, তোর কাছে আছি সেই ভেবে বাঁচি দিন আমাদের, তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই, মনের কোণে আপন মনে ঠিকানা জানাতে চাই, আবারা আবারা দিল আবারা রে, আবারা আবারা দিল আবারা রে,
আসে তোর কথা আসে বন্ধু বাতাসে তোল না চোরে আসে তোর ছবি ভাসে আমার আকাশে সবটা জুড়ে তোকে জানাতে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসাই মনের কোণে আপন মনে ঠিকানা জানাতে চাই আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে 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 থ্যাংক ইউ অঙ্কুশ সারপ্রাইজড বলো আজকে অঙ্কুশ যতটা ভালো অভিনয় করে গানটা সত্যি মানে একজন অভিনেতা যিনি গায়ক নন যিনি একজন নায়ক তিনি এত সুন্দর গান শোনালেন আমার মনে হয় যদি জোরে করতালি হয় তাহলে আরও কিছু আমরা অনুরোধ করতে পারি জোরে একটা হাততালি অঙ্কুশের জন্য